হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেকেই মোটা হতে চাই আবার অনেকেই কিন্তু চিকন হতে চাই তবে মোটা হওয়া আর চিকন হওয়াটার জন্য কিন্তু আমাদের অনেক কাট কয়লা অর্থাৎ স্ট্রাগল করতে হয় তো আজকে আলোচনা করবো আমরা যারা খুব রোগা পাতলা তারা কিভাবে প্রাকৃতিক উপায় আমাদের ওজনটা বৃদ্ধি করতে পারে আর এই ভিডিওটিতে ইনফরমেশন দিয়ে আমাকে সহায়তা করবে আমার সহকর্মী মিম তো ভিউয়ার চলুন স্ক্রিনে চলে যায় এবং ইনফরমেশনটি জেনে আসি হ্যালো আসসালামু আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের জানাবো মোটা হওয়ার সহজ কিছু উপায় তো চলুন শুরু করা যাক এক ব্যায়াম করা অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়াম করা প্রয়োজন কিন্তু এই ধারণা মোটেও ঠিক নয় ওজন কমাতে যেমন ব্যায়াম করা প্রয়োজন ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন এক্ষেত্রে শুধু দৌড় ঝাঁপে যথেষ্ট নয় দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা জিমে অভিজ্ঞ ট্রেনার থাকেন তিনি ওজন এবং চেহারা দেখে তিনি আপনাকে বলে দিবেন কোন ব্যায়াম আপনার করতে হবে বারবার খাবার গ্রহণ বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত প্রতি ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে দুই হবে কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে তারা ঘন্টা পর পর বেশি করে খেতে হবে এ সময় আপনি দুধ দই ফল ছানা ইত্যাদি দিয়ে পূরণ করতে পারেন এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি হবে এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায় খাবারে রাখুন কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখুন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তাই প্রতিদিন অন্তত দুবার কার্বোহাইড্রেট খাবেন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে তাই প্রতিদিন কার্বোহাইড্রেটেড খাবেন পরিমিত কিন্তু সাধারণের তুলনায় কিছুটা বেশি মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে এটি অন্যতম বেশি ক্যালোরি গ্রহণ। ওজন কমানোর ক্ষেত্রে আমরা যেমন বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি কিন্তু এই ক্ষেত্রে উল্টো হবে যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হবে ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে ছয় থেকে সাতশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে আর যদি ওজন আস্তে আস্তে বাড়াতে চান তাহলে প্রতিদিন চার থেকে পাঁচশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে এভাবে এক সপ্তাহ করলেই আপনার ওজন বৃদ্ধি পাবে সঠিক প্রোটিন গ্রহণ ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট নয় ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরির বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে তাই প্রতিদিন খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম ডাল ও দুধ অবশ্যই রাখবেন ড্রাই ফ্রুটস খাবেন ড্রাই ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দিবে প্রতিদিন ঘুম থেকে উঠে দুইটি কাজু ও দুইটি কিসমিস খাবেন এটা কোনোভাবেই ভুলবেন না আর সকালের নাস্তায় রাখুন আমন্ড বা পেস্তা ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন এভাবে নিয়ম মেনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন এক মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে টেনশন মুক্ত থাকুন সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন ওজন বৃদ্ধিতে যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন ঠিক তেমনি ওজন কমাতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার ঘুম শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন প্রতিদিন আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এর থেকে কম হওয়া যাবে না এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে ইয়োগা বা যোগাসন করুন এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে ঘুমানোর আগে দুধ মধু খান ঘুমাতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত কারণ সেটা ঘুমিয়ে পড়ছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে তাই প্রতিদিন ঘুমানোর আগে দুধ ও মধু মিশিয়ে খান এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়ার সহজ উপায়